প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের সপ্তম ক্লাস। ষষ্ঠ ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমাদের সপ্তম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাকাল 1320 এবং এটি স্থায়ী হয়েছিল 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। দিল্লি সালতানাতের তথাকথিত দাস বংশের পতনের শেষে জালালউদ্দিন খিলজি সুলতানের সাম্রাজ্য ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। জালালউদ্দিন খিলজি মতো ঠিক অনুরূপভাবে খিলজি বংশের শাসনের শেষ পর্যায়ে এসে সুলতানি শাসনের হাল ধরেন, অর্থাৎ টিকিয়ে রাখেন গিয়াসউদ্দিন তুগলক, যার প্রকৃত নাম গাজী মালিক। গাজী মালিক 70 বছর বয়সে গিয়াসউদ্দিন তুগলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং তিনি 5 বছর দিল্লি শাসন করেন। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। চলো আমরা গিয়াসউদ্দিন তুগলকের প্রাথমিক জীবন সম্পর্কে একটু জেনে নেই। গিয়াসউদ্দিনের পিতা ছিলেন একজন তুর্কি ক্রীতদাস, তার মাতা ছিলেন একজন জাট রমণী। গিয়াসউদ্দিনের পূর্বপুরুষগণ সিন্ধু ও তুর্কিস্তানের মধ্যবর্তী অঞ্চলের অধিবাসী ছিলেন। আলাউদ্দিন খিলজি তাকে পাঞ্জাবের শাসনকর্তা নিয়োগ করেন এবং তিনি ছিলেন একজন সুদক্ষ সেনানায়ক। তিনি অত্যন্ত কার্যকরভাবে এবং দক্ষতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন। আলাউদ্দিন খিলজি তার কাজে মুগ্ধ হয়েছিলেন এবং তার প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তাকে উচ্চ রাজপদে নিয়োগ করেন এবং সবসময় তাকে একটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি নির্ভীক যোদ্ধা ও সুশাসক হিসেবে খ্যাতি অর্জন করেন। ন্যায়পরায়ণতা এবং মহানুভবতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। প্রশাসক হিসেবে তিনি অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। তিনি প্রশাসনে সকল প্রকার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ করেন। প্রশাসনের এই সকল দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা প্রতিরোধের মধ্যে দিয়েই তিনি নিজেকে একজন সত্যিকার অর্থে জনকল্যাণকর শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কৃষি উন্নয়ন। সেই সময়ে তিনি বুঝতে পেরেছিলেন দেশের আর্থিক কাঠামোকে সুসংহত এবং প্রতিষ্ঠিত করতে হলে কৃষির ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং তিনি কৃষির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখতেন। সে কারণে তিনি কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল খনন করেন এবং এই খাল খননের মাধ্যমে সেচের ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল এবং কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গিয়েছিল। তার লক্ষ্য ছিল কৃষি উন্নয়নের মাধ্যমেই জনগণের খাদ্য চাহিদা পূরণের সাথে সাথে শিল্পের প্রাথমিক পণ্য অর্থাৎ কাঁচামাল সরবরাহ করে রাষ্ট্রকে শিল্পোন্নত করা। জালালউদ্দিন তিনি এই সকল কাজ ব্যবস্থা করে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তার আমলে তিনি রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। তিনি জনগণের কাছে নিজেকে মেলে না ধরে জনগণের সাথে একটি দূরত্ব তৈরি করেছিলেন। এই কৃত্রিম দূরত্বের কারণে জনগণ তাকে অত্যন্ত সমীহ করে চলত। জননিরাপত্তা বৃদ্ধি করার জন্য তিনি পুলিশ বাহিনী সংস্কার করেন এবং ডাক ব্যবস্থার সংস্কার করে তিনি সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যোগাযোগ রক্ষা করেছিলেন এবং তার ডাক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঘোড়ার ডাকের প্রচলন। এই তোমরা জানো যে পরবর্তী আমরা এরপরে যে সুর বংশের শাসক শেরশাহর সময় আমরা দেখতে পাব যে ঘোড়ার ডাকের মাধ্যমে সিন্ধু থেকে বাংলা থেকে সিন্ধু পর্যন্ত প্রতিদিনের ডাক ব্যবস্থা প্রতিদিনের সংবাদ সম্রাট সংগ্রহ করতেন। তিনি এই গিয়াসউদ্দিন তুগলকের এই পদাঙ্ককেই অনুসরণ করেছিলেন, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকই ভারতবর্ষে প্রথম ঘোড়ার ডাকের ব্যবস্থা করেন। গিয়াসউদ্দিন তুগলক অত্যন্ত সংস্কৃত মনা ছিলেন এবং তার সভাকবি ছিলেন আমির খসরু। তিনি
জ্ঞানীগুণীদের অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিতেন এবং আমির খসরুকে তিনি বহু অর্থ উপঢৌকন দিয়েছিলেন। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে তিনি আমির খসরুকে মাসিক 1,00,000 টাকা পর্যন্ত উপঢৌকন দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে গিয়াসউদ্দিন অত্যন্ত ব্যক্তিগত জীবনে গিয়াসউদ্দিন উদারপন্থী হলেও সামরিক দিক থেকে তিনি আলাউদ্দিন খিলজিকে অনুসরণ করতেন। অর্থাৎ আলাউদ্দিন খিলজির যে সামরিক কলাকৌশল এবং সামরিক প্রশাসন তিনি সেটিকে মেনে চলতেন এবং সেটিকেই তিনি অনুসরণ করতেন। আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিশৃঙ্খলা এবং বিদ্রোহ দেখা দেয়। গিয়াসউদ্দিন তুগলক ক্ষমতা গ্রহণ করেই এই বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করেন এবং তিনি তার পুত্র জুনা খানকে এই বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দমনে ব্যবহার করেন, অনুমতি দেন। অর্থাৎ জুনা খান এই বিদ্রোহ বিশৃঙ্খলা প্রথম পর্যায়ে দমনে ব্যর্থ হলেও দ্বিতীয় পর্যায়ে এসে তিনি সফল হন। অবশ্য জুনা খান এক্ষেত্রে তার সামরিক কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছিলেন। বাংলায় 1322 সালে শামসুদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণের মধ্যে সংঘর্ষ সংঘাত সৃষ্টি হলে গৌড় অনেকটা দিল্লির শাসন থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ গৌড় স্বাধীন হয়ে যায়। গিয়াসউদ্দিন তুগলক এই সময়ে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে এসে বাংলা আক্রমণ করেন এবং গৌড় আক্রমণ করেন। তার আক্রমণের কারণে গিয়াসউদ্দিনের পুত্র পরাজিত হন এবং পরাজিত হলে তিনি বাংলাকে আবার পুনঃ একত্রীকরণ করেন এবং দিল্লির অধীনে বাংলাকে নিয়ে আসেন। মূলত তার স্বল্প সময়ের রাজত্বকালে এটি ছিল একটি বিরাট সামরিক সাফল্য। তার এই সামরিক সাফল্যে মুগ্ধ হয়ে তার পুত্র জুনা খান তাকে একটি অভিনন্দনের ব্যবস্থা করেন এবং সেটি ছিল তার রাজধানী তুগলকাবাদে। তুগলকাবাদের ঠিক সন্নিকটে একটি কাঠের তৈরি ভবনে তিনি তার পিতা গিয়াসউদ্দিনের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন। গিয়াসউদ্দিন এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত দুর্ভাগ্যক্রমে সেই প্রাসাদটি সেই সময়ে ভেঙে পড়ে এবং গিয়াসউদ্দিন তুগলক সেখানে কাঠের তৈরি সেই প্রাসাদে অনুষ্ঠান চলাকালীন সময়ে সেই প্রাসাদটি ধ্বংস হলে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়। সম্রাটের এই মৃত্যুর মধ্যে দিয়েই একটি অধ্যায়ের সংক্ষিপ্ত সমাপনী ঘটে। তার মৃত্যুর পর তাকে তুগলকাবাদে নির্মিত একটি চমৎকার সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। এটি ঘটেছিল 1325 খ্রিস্টাব্দে। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র জুনা খান মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই বিষয়টি এভাবে দেখো যে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর মধ্যে দিয়েই আসলে জুনা খানের ক্ষমতা গ্রহণ এবং জুনা খান মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করেন। মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি গিয়াসউদ্দিন তুগলকের এই রাজত্বকালের একটি সংক্ষিপ্ত আলোচনা করি, বিষয়টি এরকম দাঁড়ায় যে দিল্লি সালতানাতের এক ক্রান্তিকালে আলাউদ্দিন খিলজির যখন মৃত্যু হয় তখন মালিক কাফুর তখন ক্ষমতায়। প্রধান সেনাপতি মালিক কাফুরের নির্যাতন অত্যাচারে যখন চারিদিক অনেক বেশি কলুষিত, ঠিক সেই মুহূর্তে পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক তার নাম ছিল, গাজী মালিক এসে মালিক কাফুরকে হত্যা করেন। মালিক কাফুরকে হত্যা করে দিল্লির আমির ওমরাদের অনুরোধে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং দিল্লির সিংহাসনে আরোহণ করে তিনি আলাউদ্দিন খিলজির সামরিক এবং বেসামরিক প্রশাসন যেভাবে চলছিল সেটিকে অনুসরণ করেন। বিশেষ করে সামরিক ক্ষেত্রে তিনি আলাউদ্দিন খিলজির পদাঙ্ক অনুসরণ করেন
এবং প্রশাসনের ক্ষেত্রে তিনি যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেটি হচ্ছে তিনি অত্যন্ত ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং দুর্নীতি প্রতিরোধ করেন। মূলত তার এই ব্যবস্থা গ্রহণের কারণে সেই সময়ে জনগণ তার উপর সন্তুষ্ট ছিল। কিন্তু আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর মালিক কাফুরের ক্ষমতা গ্রহণ এবং এই ক্রান্তিকালে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দেয়। বাংলা অঞ্চল তার ব্যতিক্রম ছিল না। বাংলার সেই সময়ে শাসনকর্তার মৃত্যুর মধ্যে দিয়ে তার পুত্রগণের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব সৃষ্টি হলে গিয়াসউদ্দিন তুগলক সেই দ্বন্দ্ব নিরসনে যান এবং দ্বন্দ্ব নিরসন করে তিনি যখন ফেরত আসছেন এক দুর্ভাগ্যক্রমে এক সংবর্ধনা অনুষ্ঠানে কাঠের একটি বাড়িতে সেই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় তার পুত্র জুনা খান। কিন্তু সেই প্রাসাদটি ধ্বংস হলে সেখানে তিনি মারা যান এবং সেই তার মৃত্যুর মধ্যে দিয়ে মোহাম্মদউদ্দিন তুগলক ক্ষমতায় আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অষ্টম ক্লাসে আমরা মোহাম্মদ বিন তুগলক এক আলোচিত চরিত্র, অসাধারণ এক চরিত্র, তিনি তার কর্মকাণ্ডের জন্য ইতিহাসে বিখ্যাত ছিলেন, সেই বিষয়টি চমৎকারভাবে আলোচনা করব। আশা করি তোমরা তখন সেই ক্লাসে উপস্থিত থাকবে এবং বিষয়টি জানতে পারবে। যা হোক, বিদায়ের প্রাক্কালে আজকের এই ক্লাস শেষ করার পূর্বে যথারীতি তোমাদের মূল্যায়ন প্রক্রিয়া, আজকেও ঠিক একই সৃজনশীল পদ্ধতিতে তোমাদের জন্য একটি উদ্দীপক বলা হবে, সেই উদ্দীপকটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং উদ্দীপকের পরে তোমাদের জন্য একটি প্রশ্ন বলা হবে, সেই প্রশ্নটি তোমরা বাসায় চর্চা করবে। চলো শুরু করা যাক। ক অঞ্চলের একজন ন্যায়পরায়ণ শাসক ও শাসিতের মধ্যে একটি কৃত্রিম সম্পর্ক সৃষ্টি করে তিনি শাসক এবং শাসিতের মধ্যে একটি দূরত্ব তৈরি করেন। এই দূরত্বের কারণে তিনি রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হন। সামরিক দিক থেকে তিনি তার পূর্ববর্তী শাসনকর্তার নীতি অনুসরণ করেন। ডাক বিভাগের উন্নয়ন, ঘোড়ার ডাকের প্রচলন এবং পুলিশি ব্যবস্থার উন্নয়নের মধ্যে দিয়ে তিনি তার সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা আনয়ন করেন। তার খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের শাসনকর্তার মৃত্যুর পর সেখানকার শাসনকর্তার পুত্রদের মধ্যে গৃহবিবাদের কারণে যখন সেই অঞ্চলটি তার শাসনের বাইরে চলে যান, তখন তিনি সেখানে সামরিক নিজে স্বয়ং সামরিক অভিযান পরিচালনা করে সেটিকে আবার তার শাসনভুক্ত করেন। এমতো অবস্থায় এই মহা সাফল্যে তিনি যখন তার রাজধানী প্রত্যাবর্তন করছিলেন, তখন তার এক পরমাত্মীয় তার জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল একটি কাঠের বাড়িতে। সেই বাড়িটি হঠাৎ ধ্বংসপ্রাপ্ত হলে তিনি সেখানে মারা যান। এভাবে তার ঘটনাবহুল জীবনের অবসান হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আমাদের প্রয়োগের প্রশ্নটি এখান থেকে খুঁজে নেই। প্রয়োগের প্রশ্নটি ঠিক এরকম হতে পারে, উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে শাসকের মিল রয়েছে তা উল্লেখপূর্বক তার ক্ষমতা গ্রহণ ও ক্ষমতা সুসংহতকরণে গৃহীত ব্যবস্থাবলী ব্যাখ্যা করো। আমরা যদি আবার বলি, বিষয়টি এমন, উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে শাসকের মিল রয়েছে তা উল্লেখপূর্বক তার ক্ষমতা গ্রহণ ও ক্ষমতা সুসংহতকরণে তার গৃহীত ব্যবস্থাসমূহ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে যদি আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটি বলি, তো প্রশ্নটি এমন হতে পারে, তুমি কি মনে করো তার গৃহীত ব্যবস্থার কারণে তার পরবর্তী শাসকগণ নিশ্চিন্তে উচ্চাভিলাষী পরিকল্পনাসমূহ গ্রহণ করতে পেরেছিলেন? আমি যদি আবার বলি প্রশ্নটি এভাবে, তুমি কি মনে করো তার গৃহীত ব্যবস্থার কারণে তার পরবর্তী শাসক নিশ্চিন্তে কিছু উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বাসায় চর্চা করবে, বাসায় চর্চা করে তোমরা তোমাদের পড়াশোনার ধারাবাহিকতাটি রক্ষা করবে। মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে ক্ষমতা গ্রহণ করেন এবং 1351 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার এই 26 বছরের রাজত্বকাল ছিল ঘটনাবহুল ও বহু ঘটনা বিজড়িত এই সময়কাল।
চলো দিল্লি সালতানাতের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যক্তি, যে মোহাম্মদ বিন তুগলক, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। দিল্লির সিংহাসনে যে সকল সুলতানগণ ক্ষমতাসীন হয়েছিলেন তাদের মধ্যে সর্বাধিক বিদ্বান ও গুণসম্পন্ন ব্যক্তি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তিনি দর্শন, গণিত, তর্কশাস্ত্র, ভেষজ বিজ্ঞান, হস্তলেখা, চিত্রাঙ্কন, চিকিৎসাশাস্ত্র, আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। এক কথায় সুলতান ছিলেন জীবন্ত কিংবদন্তি, অর্থাৎ জীবন্ত বিশ্বকোষ। মধ্যযুগের প্রচলিত পাপাচার ও দুর্নীতি থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন। তার অসাধারণ প্রতিভা ও তার বিচক্ষণতার অভাবে তাকে অসফল হতে হয়েছিল। অর্থাৎ আমরা যদি বলি, তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন কিন্তু তার বিচক্ষণতার যথেষ্ট অভাব ছিল, আর এ কারণেই তিনি ব্যর্থ হয়েছিলেন। তোমাদের মনে রাখতে হবে, জ্ঞানের পাশাপাশি বিচক্ষণ হতে হবে। ডক্টর ঈশ্বরীপ্রসাদ তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের ন্যায়, যিনি ছিলেন সর্বাধিক বিজ্ঞ অথচ মূর্খ। যুগধর্মের সাথে সামঞ্জস্যহীনতা এবং মাত্রা জ্ঞানের অভাবে মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ হন। মোহাম্মদ বিন তুগলক পিতা গিয়াসুদ্দিনের মৃত্যুর পর 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তোমরা ইতিমধ্যেই জেনেছ তিনি 26 বছর ব্যাপী দিল্লি সালতানাত শাসন করেন। তিনি ক্ষমতাসীন হয়ে চিরাচরিত শাসন পদ্ধতির পরিবর্তে কিছু ব্যতিক্রম কাজ করার অভিপ্রায় করেন। এ লক্ষ্যে তিনি মোট 5টি অসাধারণ কাজ করেছিলেন। তিনি যদি সফল হতে পারতেন কাজগুলো অসাধারণ হতো, যেহেতু তিনি ব্যর্থ হয়েছিলেন, এই 5টি ঘটনাকেই ঐতিহাসিকগণ তার জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। চলো আমরা আলোচনা করি তার 5টি, কোন 5টি বিষয় ছিল। মোহাম্মদ বিন তুগলকের প্রথম যে বিষয়টি ছিল সেটি ছিল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। অর্থাৎ তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দেবগিরিতে। দ্বিতীয়ত, তিনি খোরাসান অভিযান পরিচালনা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তৃতীয়ত, তিনি অর্থনৈতিক সংস্কার করতে গিয়ে তাম্র মুদ্রার প্রচলন করেন। চতুর্থত, তিনি চীন অভিযান তথা কার্গিল অভিযান পরিচালনা করেন। আমরা যদি বিষয়টিকে অনেক চীন অভিযান অর্থাৎ কারাচিল অভিযান তিনি পরিচালনা করেন। তিনি দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন। তিনি যে 5টি কাজ করেছিলেন, এই 5টি কাজেই তিনি ব্যর্থ হয়েছিলেন। চলো তাকে নিয়ে একটু আমরা আলোচনা করি। তিনি দিল্লি তার সাম্রাজ্যের যে জায়গাতে অবস্থান ছিল, তার রাজধানী দিল্লি, সেটি ছিল এক পাশে। অর্থাৎ সামরিক ও রাজনৈতিক কৌশলগত দিক থেকে দিল্লির চেয়ে দেবগিরি অধিক গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ ভূরাজনৈতিক বিবেচনায় দেবগিরির গুরুত্ব অনেক বেশি ছিল। এই ভূরাজনৈতিক বিবেচনা থেকেই তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তার রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হলেও তা বাস্তবায়নের কৌশল ছিল ত্রুটিপূর্ণ। তাই তা বাস্তবায়ন করতে গিয়ে সুলতান আর্থিক ক্ষতির সম্মুখীন হন। যদিও পরবর্তী সেখানে রাজধানী স্থানান্তর করা 8 বছরের মধ্যে তিনি পুনরায় দিল্লিতে রাজধানী ফেরত নিয়ে আসেন। এখানে ঐতিহাসিকরা বলেন যে সেই সময়ে আসলে তোমরা যখন এখন করোনা আক্রান্ত দেখো, যে পুরো সব কিছু লকডাউন হয়ে গিয়েছিল, তখন আসলে এরকম লকডাউনের ব্যবস্থা ছিল না। তখন আসলে কি হতো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতো। কারণ মানে যখন সেখানে প্লেগ আক্রমণ হয়েছিল, তখন তিনি পুনরায় তার পুরনো রাজধানী দিল্লিতে ফেরত চলে আসেন। অর্থাৎ 8 বছর পর তিনি দিল্লিতে আবার ফেরত চলে আসেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, সুলতান দিল্লি থেকে একদম চিরতরে রাজধানী স্থানান্তর করেননি। তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন দেবগিরিতে। সুতরাং এক্ষেত্রে তিনি তার রাজধানী স্থানান্তরকে আমরা বলতে পারি যে
এটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, কিন্তু বাস্তবায়ন ত্রুটি হওয়ার কারণে তার এই পরিকল্পনাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। মুহাম্মদ বিন তুগলকের আরেকটি বড় ব্যর্থতা ছিল, তিনি চীন ও পারস্যের অনুকরণে তাম্র মুদ্রার প্রচলন করেন। সুলতানের সময় সময়কালটি ছিল মানে সেই সময় আসলে সুলতান মুহাম্মদ বিন তুগলকের সময় স্বর্ণ এবং রৌপ্যের মহাসংকট দেখা দেয়, তাই তিনি তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন এবং বাজার থেকে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাগুলো তুলে নিয়েছিলেন। সুলতান তাম্র মুদ্রা সংস্কার করলে মুদ্রা তিনি তাম্র মুদ্রা প্রচলন করলেও তিনি আসলে মুদ্রার নিরাপত্তাটা দিতে পারেননি। যে কোনো মুদ্রার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুদ্রার নিরাপত্তা বিধান করা। সুলতান সেই নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছিলেন, তার তাম্র মুদ্রা ব্যাপক জাল হয়ে গিয়েছিল এবং জাল মুদ্রার এত বেশি প্রচলন ছিল যে বাজারে বণিকরা এবং বিদেশিরা এই মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করত। ফলে দেশ চরম আর্থিক সংকটে পড়ে যায় এবং বাজারে মুদ্রাস্ফীতি ঘটে এবং জনগণের আর্থিক সংকট চরমে পৌঁছে যায়। তাই বলা যায় অদক্ষতার কারণে সুলতানের অর্থনৈতিক সংকট ব্যর্থতায় পর্যবসিত হয়। যদিও ঐতিহাসিকগণ তাকে আধুনিক মুদ্রার আধুনিক ভারতীয় মুদ্রার জনক বলেন, অর্থাৎ মুহাম্মদ বিন তুগলক যেভাবে ভারতীয় মুদ্রার স্বপ্ন দেখেছিলেন তাকে সে কারণে আধুনিক ভারতীয় মুদ্রার জনক বলা হয়। তাত্ত্বিকভাবে তার মুদ্রা প্রচলন বিষয়টি সঠিক হলেও এক্ষেত্রেও বাস্তবায়নগত ত্রুটির কারণে সুলতানের আর্থিক সংস্কারটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। মুহাম্মদ বিন তুগলকের দরবার অলঙ্কৃত করেছিল অনেক খোরাসানি বিখ্যাত অভিজাতবৃন্দ। তাদের উৎসাহে এবং তাদের আগ্রহে এবং মিশরের শাসনকর্তার আশ্বাসে সুলতান খোরাসান অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। খোরাসান অভিযান পরিকল্পনা সুলতান বাস্তবায়নের লক্ষ্যে 370,000 সৈন্যের এক বিশাল বাহিনী তিনি গঠন করেন এবং তাদের প্রায় এক বছর ধরে তিনি তাদের বেতন ভাতা প্রদান করেন এবং তাদের প্রশিক্ষণ প্রদান করেন। অর্থাৎ তার লক্ষ্য ছিল 370,000 সৈনিক নিয়ে তিনি খোরাসান আক্রমণ করবেন, কিন্তু এক বছর অতিবাহিত হতেই সুলতানের রাজকোষ প্রায় শূন্য হয়ে যায় এই প্রশিক্ষণের ব্যয়ভার বহন করতে গিয়ে। ফলে সুলতান বাধ্য হয়ে এই খোরাসান অভিযানের পরিকল্পনা বাতিল করেন। আমরা এক্ষেত্রেও দেখব তার খোরাসান অভিযানটা অপরিহার্য ছিল কিন্তু বাস্তবায়নগত ত্রুটির কারণে সুলতান এক্ষেত্রেও ব্যর্থ হয়ে যান। অর্থাৎ তার প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখব বাস্তবায়নের যে ত্রুটি সে ত্রুটির কারণেই সুলতান ব্যর্থ হন। 1337 খ্রিস্টাব্দে সুলতান কারাচিল অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। কারাচিল ছিল একটি পার্বত্য অঞ্চল, এটি চীনের কাছাকাছি, অনেকে এটিকে চীন বলে থাকে। যা হোক, তিনি এই কারাচিল অভিযান পরিকল্পনা করেন এবং কারাচিলের বিদ্রোহীদের তিনি দমন করার জন্য অভিযান পরিচালনা করেন। এই অভিযান পরিচালনা করার জন্য তিনি তার সেনাপতি খসরু মালিকের নেতৃত্বে প্রায় 100,000 সৈন্যবাহিনীর একটি সৈন্য পরিচালনা করেন। প্রায় 100,000 সৈন্য এই অভিযানে অংশগ্রহণ করে, কিন্তু পার্বত্য উপজাতি এবং সেই ভূখণ্ড সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে এবং পার্বত্য উপজাতিদের আক্রমণ, আবারও মহামারী, খাদ্যাভাব এবং নদীতে ডুবে সুলতানের অধিকাংশ সৈন্য মারা যায়। ফলে বিপুল ক্ষতি ও সৈন্য ক্ষয় করে সুলতান কারাচিল অভিযানে ব্যর্থ হন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব যে তার সুনির্দিষ্ট একটি পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে কার্যপদ্ধতি, সেই পদ্ধতিগত ত্রুটির কারণে সুলতান এই অভিযানেও ব্যর্থ হন। মুহাম্মদ বিন তুগলক আরেকটি চমৎকার বলবো না, সেটি ছিল তার একটি মানে একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করা। অর্থাৎ সুলতান তার সমগ্র রাজ্যের জমির তিনি জরিপ করেন, জরিপ করে উর্বরতা জরিপ করেন। উর্বরতা জরিপ করে তিনি দেখতে পান দোয়াব অঞ্চলের জমিগুলো অধিকতর উর্বর এবং তাদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এছাড়া দোয়াবের কৃষকগণ, বিশেষ করে ধনী কৃষকগণ সবসময় বিদ্রোহী মনোভাব পোষণ করত। সুলতানের সম্পদের প্রয়োজন ছিল,
এবং বিদ্রোহীদের দমনেরও প্রয়োজন ছিল। এই দুটি লক্ষ্যকে সামনে রেখে সুলতান দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন, অর্থাৎ বিদ্রোহীদেরকে আর্থিকভাবে দুর্বল করার জন্য তিনি দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন। এই দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি সেই অঞ্চলের কৃষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তারা বিদ্রোহ করে এবং বিশেষ করে সুলতানের যে রাজ কর্মচারী যারা খাজনা আদায় করত, তাদের স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার এবং তাদের অনেকটা দুর্নীতির কারণে সেই অঞ্চলে কর আদায় তো ব্যর্থই হয়, সেই অঞ্চলে সেই সময়ে আসলে তার এই পরিকল্পনা ব্যর্থ হয়। ইতোমধ্যে সেখানে অতিবৃষ্টি দেখা দেয় এবং কিছুদিন পর সেখানে আবার খরা অর্থাৎ অনাবৃষ্টি দেখা দেয়। ফলে দুটি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে সেখানে উৎপাদন ব্যাহত হয় এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়। সুলতান বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করে সেই অঞ্চলের কৃষকরা যাতে ভূমি ছেড়ে পালিয়ে না যায় সেই জন্য সেখানে রাজকোষ থেকে প্রায় 70 লক্ষ টাকা তিনি সেখানে ব্যয় করেন এবং ব্যয় করে তাদের দুর্দিনে তাদেরকে আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা এবং কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। আমরা যদি দেখি যে সুলতানের দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, এই পরিকল্পনাটা ওই সুলতানের সঠিক ছিল কিন্তু বাস্তবায়নগত ত্রুটি ছিল। এই বাস্তবায়নগত ত্রুটির কারণেই অনেক চমৎকার পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যদি সার্বিক বিবেচনা করি আমরা দেখব মুহাম্মদ বিন তুগলকের অভিপ্রায় ছিল চমৎকার এবং তার কল্পনা ছিল সুদূর প্রসারী, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা, ধৈর্য এবং অসঙ্গতির কারণে সুলতানের প্রতিটি পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়। যা হোক, এই মহান সুলতান অনেক জ্ঞানী ছিলেন কিন্তু দক্ষ ছিলেন না। 1351 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে বিদ্রোহ দেখা দিলে সুলতান স্বয়ং বিদ্রোহ দমনে অগ্রসর হন এবং সেখানে বিদ্রোহ দমনকালে সুলতান জ্বরে আক্রান্ত হন এবং জ্বরে আক্রান্ত হয়ে সুলতান বিদ্রোহ দমনকালে সেখানেই মারা যান। অর্থাৎ সুলতান যুদ্ধক্ষেত্রেই মারা যান। মুহাম্মদ বিন তুগলকের এই মৃত্যুর মধ্যে দিয়ে এক বিরাট প্রতিভাধর সম্রাটের জীবন অবসান ঘটল। যা হোক, মুহাম্মদ বিন তুগলক ছিলেন নিঃসন্তান। মৃত্যুর পূর্বে তিনি তার পিতৃব্য পুত্র ফিরোজ শাহকে তার উত্তরাধিকার মনোনয়ন দিয়ে যান। ফলে সুলতানের মৃত্যুর পর ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসনে আসীন হন এবং দীর্ঘ 37 বছর তিনি দিল্লি শাসন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় সুলতানি আমলের প্রায় শেষের দিকে চলে এসেছি। এটি ছিল আমাদের আজকের 8ম ক্লাস। এই 8ম ক্লাসে আমরা মুহাম্মদ বিন তুগলক সম্পর্কে জানলাম। আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, পরবর্তী আলোচনার চরিত্র হবে ফিরোজ শাহ তুগলক। বিদায় নেওয়ার প্রাক্কালে তোমাদেরকে আরেকবারও বলি, ভারতীয় উপমহাদেশে যতজন শাসক শাসন করেছেন তাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী, প্রাজ্ঞ, বিজ্ঞ, মহানুভব শাসক ছিলেন মুহাম্মদ বিন তুগলক। কিন্তু তার প্রায়োগিক জ্ঞানের অভাবে, তিনি ব্যর্থ হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা স্পষ্ট একটা বিষয় জানতে পারি। আমরা যদি বলি যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, অর্থাৎ পুঁথিগত বিদ্যাই মানুষকে সমৃদ্ধ করে না, সমৃদ্ধের প্রয়োজন প্রায়োগিক বিদ্যা, যা মুহাম্মদ বিন তুগলকের অভাব ছিল। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে আমাদের 9ম ক্লাসে ফিরোজ শাহ তুগলকের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আমরা যে নির্দেশনা দিচ্ছি, যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, বারবার এই ক্লাসগুলো তোমরা দেখো, আশা করি তোমরা পিছিয়ে পড়বে না, তোমরা তোমাদের সময়ের সাথেই তোমরা চলমান থাকবে। আজ এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।